ভগবান যা করেন ভালোর জন্যই করেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, এটা আমরা প্রায় শুনে থাকি। কিন্তু এটা জানা সত্ত্বেও আমাদের জীবনে এমন কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে থাকে যখন আমরা পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়ি, তখন আমরা ভগবানকে দোষারোপ করতে থাকি, আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ করতে থাকি যে আমার সঙ্গে এই ঘটনাটা কেন ঘটছে। আমরা জানা সত্ত্বেও যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, তবু ভগবানকে আমরা দোষারোপ করি। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আই এম মনোজ পারমানিক অ্যান্ড আই এম ফ্রম MJ ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমি তাই খুবই একটা ইন্টারেস্টিং গল্প বলবো, স্টোরি বলবো, যেটা থেকে আমরা আমাদের জীবনে একটা অনুভূতি লাভ হবে যে ভগবান সবার জন্যে সমান কিছু করে। একদিন একটা মন্দিরের সামনে এক সেবক, সে মন্দিরে ঝাড়ু দিচ্ছিল। সেই ঝাড়ু দিতে দিতে হঠাৎ ভগবানের মূর্তি দেখতে পাই। সেইখানে ভগবানকে জিজ্ঞাসা করে সেই সেবক যে, প্রভু আপনি তো এখানে বছরের পর বছর আছেন, আপনাকে বোরিং লেগেছে না এখানে? আপনি তো বছরের পর বছর এখানে আছেন, এক কাজ করুন, আপনার জায়গাটাতে আমাকে থাকতে দিন কয়েকদিনের জন্যে, আর আমার জায়গাতে আপনি যান একটু ছুটি কাটিয়ে আসুন। আপনি তো অনেকদিন ধরে এখানে আছেন, হয়তো একঘেয়েমি ফিল করছেন, ভগবানকে বলছে। ভগবান বলছে তোকে এত পাকামি করতে হবে না, তুই নিজের কাজ কর, আমাকেও নিজের কাজ করতে দে, ঠিক আছে? তখন সেই সেবক বলছে যে, না না, আপনি আমাকে অন্তত একটা দিন দিন, আমাকে আপনার জায়গায় যেতে দিন, আর আপনি আমার জায়গায় আসুন, কাজ করতে হবে না, আপনি একটু ছুটি হলিডে কাটিয়ে আসুন। ভগবান তাহলে ঠিক আছে, তবে একটা শর্তে। বলছি বলুন কি শর্ত? বলছে তুই বেশি পাকামি করবি না, এইখানে আসলে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আমি যখন চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি কিচ্ছু কাউকে বলিনি, কোনো কিছু করিনি, সেরকম সেম তুই করবি। তুই এখানে যে আসেনি, চুপচাপ দাঁড়িয়ে থাকবি, যে কে কী করছে কে কী নাই শুধু দেখবি, কিচ্ছু তো বলতে হবে না। তখন সেই সেবক বলছে ঠিক আছে, নো প্রবলেম, আর সেইভাবে চুক্তি হয়ে গেল। ভগবান চলে গেল একদিনের জন্য হলিডে কাটাতে। তারপরেই যে ওই যে ভগবান রূপী যে সেবক, সে দাঁড়িয়ে আছে। তারপরে এক ব্যবসাদার এলেন, এক ব্যবসায়ী এলেন, আর এসে নিয়ে ভগবান বলছে যে, প্রভু আমার যেমন ধন সম্পত্তি প্রচুর বাড়িতে থাকে, আমার কাছে যেমন লক্ষ্মী আসতেই থাকে, লক্ষ্মী বলতে টাকা, টাকা পয়সা যেমন প্রচুর আসে, আমি একটা নতুন ব্যবসা করছি, সেই ব্যবসাটা তো যেন আপনার নজর থাকে ভগবান, আপনি ভালো করে দেখবেন। আর সেই বলে মাথা নিচু করে, হাত নিচু করে প্রণাম করছে ভগবান, আর তাপস চলে যায়। কিন্তু সে যাওয়ার পরে তার যে ওয়ালেট, তার যে মানি ব্যাগ, সেটা ভুলে যায়। তারপরে এক গরিব লোক আসে, সেই গরিবটা আসেনি, বলে যে, ভগবান আমার কাছে অনলি একটা কাজ, শুধুমাত্র এক টাকা আছে, এক টাকাটাই আপনাকে আমি দিচ্ছি, আপনি সবাইকে ভালো রাখবেন, আমাকে ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন, আর সেই এক টাকাটা পেয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় হঠাৎ করে পাশে ওই যে ব্যবসায়ী, তার মানিব্যাগটা সে দেখতে পেয়েছে। সেই মানিব্যাগটা দেখতে পেয়ে সেই গরিব লোকটা মানিব্যাগটা নিয়ে চলে গেল, আর সেই লোকটা ভাবলো যে এটা মনে হয় আমাকে ভগবান দিল। গরিব লোকটা ভাবলো যে সেটা মনে হয় ভাবলো কি ভাবলো যে এটা আমাকে ভগবান দিল, আর তাই ভেবে সে চলে গেল নিয়ে। তারপরে এক ব্যবসায়ী এলো, সরি ব্যবসায়ী নয়, তারপরে এক নাবিক এলো, সেই নাবিক বলছে যে, প্রভু আমি আজকে বাণিজ্যে যাচ্ছি সমুদ্রতে, আপনি আমাকে রক্ষা করবেন। আর ঠিক সেই সময় প্রথমে যে ব্যবসায়ী ছিলেন, সে পুলিশ নিয়ে চলে এসেছিল,
আর সেই ব্যবসায় এসে ভাবছেন যে এই যে নাবিকটা সে মনে হয় আমার পরেই এই নাবিকটা এসেছে। তাহলে ই নিশ্চয়ই এই যে নাবিকটা সেই ওই যে মানিব্যাগটা সেটা চুরি করেছে, সেটা দশারোপ দিচ্ছে। তখন ওই যে ভগবান রূপী যে সেবক সে কিন্তু আর সেই অন্যায় সহ্য করতে পারছে না। সে মনে মনে ভাবছে যে যদি ভগবান এখানে থাকতেন তবুও তার প্রতিবাদ করতেন। তাই সেই ভগবান রূপী সেবক মুখ খুলে বললেন যে আমি ভগবান, আমি সব কিছু দেখেছি। এই যে নাবিক সে কিন্তু নেই, এই যে নাবিক সে কিন্তু নেই, কে নিয়েছে? ওই যে ভিখারিটা, ওই যে গরিব লোকটা, সে তার মানিব্যাগটা নিয়ে চলে গেছে। তখন পুলিশগুলোকে বললো যে হ্যাঁ ভগবান বলছে, তার মানে নিশ্চয় সত্যি বলছে। তখন সেই নাবিকটা কী করলো? ছেড়ে দিল। আর ওই যে গরিব লোকটা ছিল সেই গরিব লোকটাকে ধরে নিয়ে পুলিশে নিয়ে চলে গেল। তারপরেই ভগবান সন্ধ্যা হয়ে গেল, হলিডে শেষ, ভগবান এলেন। তারপর আসলে সেই সেবককে বলছেন যে কী কী করলে আজকে। তখন সেবক পুরো বুক ফুলিয়ে নিয়ে গর্ব করে বলছে যে আজকে আমি একটা খুব ভালো কাজ করেছি, আমি আজকে একটা সঠিক যে ন্যায্য ঘটনা সেটা আমি আজকে ন্যায়ের দিকে সাপোর্ট করেছি, অন্যায়কে আমি আজকে বরখাস্ত করে দিয়েছি, অন্যায় দিকে সাপোর্ট করিনি। তখন আমাদের যে স্বয়ং ভগবান উনি বলছেন যে তোকে বলেছিলাম পাকামি করতে, বন্ধ করতে, তোকে বলেছিলাম চুপচাপ তুই এখানে দাঁড়িয়ে থাকবি, কিচ্ছু করবি না, এটা কেন করলিস? তুই জানিস কী হয়েছিল ঘটনাটা? আমার সব আগের থেকে প্ল্যানিং করা আছে কিন্তু তুই সব ভেস্তে দিলিস। ওই যে গরিবটা যাকে পুলিশে ধরে নিয়ে গেল, সে তার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, যখন ও ধরে নিয়ে গেলো পুলিশ গরিব লোকটাকে, তাহলে ওর বাড়ির যে ছোটো ছোটো বাচ্চা তারা আজকে খাবার খেতে পাবে না। তার বাড়িতে যে বউ আছে, স্ত্রী আছে, সে খাবার খেতে পাবে না, আজকে রাত্রে অনাহারে থাকবে, আরও কতদিন অনাহারে থাকবে। আর ওই যে ব্যবসায়ীর কথা বলছিস তুই, যাকে তুই বললিস যে ন্যায্য ব্যাপার আমি করে দিলাম, ন্যায়ের পথ দেখে দিলাম, যার দিকে তুই সাপোর্ট করলিস, সে খুবই অসৎ উপায়ে সেই টাকাগুলো রোজগার করেছিল। সেই টাকা যদি গরিবের একটু সাহায্য যেত তাতে কোনো অসুবিধা নেই, তাহলে তারও একটু ধর্ম হতো। কিন্তু কী হলো, তোর টাকাগুলো ওকে দিয়ে দিলিস, তার ধর্ম হলো না। আর ওই যে নাবিককে বললিস যে আমি নাবিককে, যে নাবিককে আমি আজকে আটকানোর কথা ভেবেছিলাম, ওইটা প্ল্যানিং করেছিলাম, সেই নাবিককে তুই কী করিস? ছেড়ে দিলি। আজকে একটা ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটবে তার সঙ্গে, তার জাহাজ উল্টে যাবে, সমুদ্রে ডুবে যাবে। তাহলে কী হবে? তার যে বাড়িতে স্ত্রী আছে সে বিধবা হয়ে যাবে, তার বাড়িতে যে পুত্র আছে, সন্তান আছে, তারা পিতৃহারা হয়ে যাবে। তাহলে আমি এগুলো সব কী করেছিলাম? প্রি প্ল্যানিং করে নিয়ে সব রেখেছিলাম, কিন্তু তুই কী করলি? সব ভেস্তে দিলি। সেবকরূপী ভগবান, ভগবান রূপী সেবক চোখ। তাহলে বুঝতে পেরেছ, আমাদের জীবনে এইসব ছোটো ছোটো ঘটনা ঘটে, কিন্তু আমরা একটুতে কী করি? আমরা বেশি দূর কল্পনা না করে আমরা সবসময় ভগবানকে ফটকে দোষ দিয়ে দিই, আমরা আমাদের ভাগ্যকে দোষ দিয়ে দিই, কিন্তু সেটা মোটেই স্বভাব হয় না। কারণ ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তার জন্য নিজের প্রতি বিশ্বস্ত হও, নিজের প্রতি বিশ্বাস রাখো, আর কর্মের প্রতি ফোকাস দাও, কর্মের প্রতি ফোকাস দাও সৎ উপায়ে, অনেস্টলি, তাহলেই জীবনে সাফল্য পাবে। ভাগ্যের উপর দোষ দেওয়ার কোনো মানেই হয় না, আর ভগবানের উপর দোষ দেওয়ার কোনো মানে হয় না। ওকে, যদি আজকের গল্পটা ভালো লেগেছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শেয়ার করো। ওকে, তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে ইনস্পায়ার্ড, অ্যান্ড লাভ ইউ অল।